নোংরা তো নোংরাই, অলওয়েজ নোংরা, নোংরার তার কোনো জায়গা অবস্থান থাকে না। সত্যি বুবলি একটা নোংরা। ভাইবার দার বেশ কিছুদিন আগে অপবিশ্বাসকে বুবলি বলেছিল যে অপবিশ্বাস নাকি বডি শো অফ করে, অপবিশ্বাস নাকি এই বুড়ো বয়সে তিনি তার বডি দেখাই বাড়ায়, এরকম একটা নিউজ কিন্তু বের হয়েছিল এবং সেই কথাটা বুবলি বলেছিল। এখন তিনি নিজে কি করতেছে? টলিউডে গিয়েই তিনি বডি শো অফ করতেছে এবং বডি শো অফ করার মাত্রাটা কোন পর্যায়ে গেছে দেখেন। আমরা সকলে জানি যে এখন শীতকাল চলতেছে, তো সেখানে গিয়ে তিনি এমন পোশাকে হাজির হয়েছেন, আপনারা স্ক্রিনে ছবিটা দেখতেই পাইতেছেন, যে ছবিতে প্রত্যেকটা মানুষ তার নিজের শীত নিবারণের জন্য কিছু একটা গায়ে নিয়েছে, কিন্তু একমাত্র বুবলি তিনি এমন পোশাকে হাজির। এবং টলিউডে গিয়ে একটু অন্যরকম নিজেকে প্রেজেন্ট করতে গিয়ে তিনি এখন বলেছেন তোপের মুখে যে শীতকালে বুবলি এটা কে পড়েছে, আসলে কি বুবলি বডি শপ করতে গেছে নাকি সিনেমা করতে গেছে, এরকম নানা ধরনের কথা নিটিজেনরা বলতেছে, আমজনতা বলতেছে। তো ভাইবারদের এই যে অপবিশ্বাসকে পচাইতে গিয়ে তিনি এখন নিজেই তোপের মুখে পড়ে গেলেন। তিনি বলেছিলেন যে অপবিশ্বাস বডি শপ করে, এরকম ধরনের নানা বাজে বাজে কথা তিনি বলেছিলেন। এখন তিনি নিজেই সেই বডি শপ করার সেই অপবাদে তিনি নিজেই পড়েছেন, এখন তিনি নিজেই বডি শপ করতেছেন। এবং এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বুবলি একদম অন্য লোকে এসেছে, কারণ বাংলাদেশে বসে যে ধরনের কাজ করছে, যে ধরনের পোশাক তার পরিপাটি ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে, কিন্তু হঠাৎ করে ওই টলিউডে কাজে গিয়েই তিনি একদম চেঞ্জ হয়ে গেছেন এবং ইন্টারভিউর মাঝে এই পোশাকে হাজির হয়েছেন, যেটা নিয়ে এখন বাংলাদেশের অনেক অভিনেতারই সমালোচনা করতেছে যে বুবলি এটা কী পোশাক পরেছে। কারণ বুবলিকে আমরা সবসময় সাবলীল পোশাকে দেখেছি, হঠাৎ করে এই পোশাকে দেখেই একটা ঝড় হয়ে গেল। তো ভাই বোনদের এই যে বুবলি যে তিনি নিজের শীত নিবারণের জন্য একটা কোট গায়ে দেননি, তিনি এইভাবে একদম ইন্টারভিউ দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খুব সুন্দরভাবে কথা বলেছেন এবং এটা নিয়ে এখন বুবলি ড্রেসে পড়ে গেছে এখন একটা ঝামেলার ভিতর। তো ভাই বোনদের আমি কিন্তু এই বিষয়টা নিয়ে খুব খুশি, কারণ তিনি বলেছিলেন অপবিশ্বাসকে অপবিশ্বাস বডি শপ করে, এখন তিনি নিজে কী করতেছে। তো ভাইবারদের এই বিষয়ে স্যার আপনাদের কি বলার আছে, বুবলি কেন এই পোশাকে আসলো এবং সেটা নিয়ে কেন এইবার সমালোচনা আলোচনা হচ্ছে, তো আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।